5 আগস্টের পর গিরগিটির মতো অনেক ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছেন বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, ভুয়া সমন্বয়কদের আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্র আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কদের নাম ভাঙিয়ে ইমেজ খেয়ে ফেলবে। দেশের অনেক জেলায় এমনটা হচ্ছে। শুক্রবার সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, 16 বছরের অত্যাচার 16 মাসেও শেষ হবে না। শেখ হাসিনার সরকার যেসব অপকর্ম করেছে, ছাত্র জনতার অভ্যুত্থানে সেই জায়গাটা ভেঙে গেছে। এই সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। এজন্য সবাইকে এক থাকতে হবে। তিনি আরো বলেন, ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করেন কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, রাজনৈতিক দল করার গণতান্ত্রিক অধিকার থাকলেও অভ্যুত্থান পরবর্তী এই সময়ে সেটা করলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হবে। তবে ভবিষ্যতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের প্ল্যাটফর্মে নয়, অন্য কোনো নতুন নামে এই আন্দোলনে সম্পৃক্ত মানুষগুলো রাজনৈতিক দল গঠন করতে চাইলে করা যেতে পারে।